সুপ্রিয় দর্শক, সরাসরি শুরু করি। আসলে এই মুহূর্তে আমি যাচ্ছি ইউক্রেনে, যেখানে আছে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, যারা একেবারেই খুবই বিপদসংকুল অবস্থার মধ্যে আছে। মাঝে মধ্যেই তারা বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন, তারা তাদের অবস্থা বোঝানোর চেষ্টা করেন। দর্শক, এই মুহূর্তে ইউক্রেনের এমন একটি জায়গায় যাচ্ছি যেই শহরটির নাম হচ্ছে সুমি শহর, যেখানে একেবারেই যুদ্ধ চলছে এবং যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে রাশিয়ান বাহিনীর দখলে আছে। তবে আবার ইউক্রেনের সাধারণ মানুষও আবার যুদ্ধ করছে, ফলে তাদেরও একটি নিয়ন্ত্রণ আছে। এই অবস্থার মধ্যে আমাদের শিক্ষার্থীরা খুবই বিপদাপন্ন আছে। আমি যাচ্ছি সেখানে, আমার সাথে যুক্ত আছে সাব্বির এবং তার সাথে আরও তিনজন, তাদের অবস্থা জানবো। দর্শক, আপনারা তাদের কথাই শুনে বুঝতে পারবেন যে কী অবস্থার মধ্যে আছে এবং তাদেরকে কীভাবে বাংলাদেশে উদ্ধার করে আনা যাবে, সেটি হচ্ছে আমাদের এখন মূল কনসার্ন। সাব্বির, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা সাব্বির, এখন ঠিক যেখান থেকে তুমি কথা বলছো সেখানকার অবস্থাটা বলো এবং এখন সেখানে কয়টা বাজে এবং কি পরিস্থিতির মধ্যে আছো, একটু তোমাদের কাছ থেকে একটু বর্ণনা শুনতে চাই। আমরা হচ্ছে এখন ইউক্রেনের সুমি সিটিতে আছি। এখানে এখন হচ্ছে 6টা বাজে আর কি, বিকাল 6টা বাজে। তো এইখানের পরিস্থিতি আসলে বলতে গেলে আগের থেকে অনেক খারাপ। এখন খারাপ থেকে খারাপ দিকেই যাচ্ছে আর কি, কারণ গত ফেব্রুয়ারি 24 তারিখে আপনার ইউক্রেন আর রাশিয়ার কনফ্লিক্টের কারণে আপনার দিন যত যাচ্ছে সিচুয়েশনটা ততই খারাপ দিকে যাচ্ছে। আমাদের এখানে ইলেকট্রিসিটিরও একটা প্রবলেম হচ্ছে, ওয়াটারের মানে পানিরও একটা সমস্যা। তো দিন যত যাচ্ছে আসলে এটা আসলে ভয়াবহ দিকে আসলে। আচ্ছা, তো তোমরা এখানে কোন প্রতিষ্ঠানে আছো, মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আমরা হচ্ছে এখানে সুমি স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। আমরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট ফাইনাল ইয়ার। কি বাংলাদেশ থেকে গেছো, কতদিন আগে গেছো বা পড়াশোনা কোন পর্যায়ে আছো? আমরা বাংলাদেশ থেকে 2016 তে আসছি। আমরা হচ্ছে আবার লাস্ট ইয়ারে, আমাদের আর 6 মাস পরে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হবে। আচ্ছা, তোমার সাথে যারা আছে তারা, তাদের নামটা একটু যদি একটু পরিচিত করে দাও। জি, আমার নাম মোহাম্মদ রিফাত ভাইয়া। মানে স্টুডেন্ট না সে? আচ্ছা, অনেকদিন থেকে আছে সে? বিগত 10 বছর। আচ্ছা আচ্ছা, রুবায়েতের কাছ থেকে আমি শুনবো। আগে সাব্বির, তোমাদের অবস্থাটা বলো, যে তোমরা এখান থেকে মানে ওখানকার আগে অবস্থাটা বলো। এখন কি রাস্তায় রাস্তায় কি রুশ সেনারা আছে না ইউক্রেনের সেনারা আছে, মানে ওখানকার অবস্থাটা একটু যদি একটু? এখানে আমরা আসলে আপনার এমন একটা সিটিতে আছি যেটা হচ্ছে আপনার রাশিয়ার ফুল বর্ডারের সাথে, প্রথমত হচ্ছে এটা। আর সেকেন্ড থিং হচ্ছে যে এখানে যে রাশিয়ান বাহিনীরা এই সিটির মোটামুটি অর্ধেকের মতোই এরা দখলে নিয়ে নিছে। এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে ফুল মিডল, আপনার এক সাইড হচ্ছে রাশিয়ান বাহিনী, হ্যাঁ রাশিয়ান, আর এক দিকে হচ্ছে ইউক্রেনিয়ান। আচ্ছা, এখান থেকে কত দূর, মানে রাশিয়ান বর্ডার কত দূর? আমাদের এখান থেকে রাশিয়ান বর্ডার হচ্ছে আপনার 20 থেকে 25 কিলোমিটার। 25 কিলোমিটার? তো তোমরা কি রাশিয়ান বর্ডার থেকে বের হবার জন্য কোনো চেষ্টা করছো, মানে রাশিয়ানদের সাথে কোনো যোগাযোগ করার জন্য কোনো আবেদন করেছো কিনা, আমাদের এম্বাসিকে জানিয়েছো কিনা? জি 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 জি, আমরা গতকালকে আমাদের বলতে গেলে আমরা পোল্যান্ডে যে বাংলাদেশি এম্বাসি আছে ওদের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে। তো কথা হচ্ছে এবং ওরা আমাদের, হ্যাঁ আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে টোটালি পোল্যান্ড বর্ডার টোটালি অপোজিট সাইডে। এখন আমাদের এখান থেকে পোল্যান্ড বর্ডার হচ্ছে আপনার 900 কিলোমিটার মতো দূর, পোল্যান্ডের বর্ডার 900 কিলোমিটার। হ্যাঁ জি জি জি,
পোল্যান্ড বর্ডার হচ্ছে আমাদের এই সিটি না, কিন্তু রাশিয়ান দূতাবাসের সাথে যোগাযোগ যদি করো, রাশিয়ান বাহিনী কি তোমাদেরকে নিয়ে যেতে পারবে না? না না, রাশিয়ান তো সেটা তো দূরে, রাশিয়ান বর্ডার তো কাছে। এখানে আমরা তো বাঙালি অল্প কিছু স্টুডেন্ট আছি, এর বাইরে মানে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে অনেক, প্রায় 700-800 মতো ইন্ডিয়ান স্টুডেন্ট আছে এখানে। তো ওদের এমবাসিও চেষ্টা করতেছে যে ওদেরকে নিয়ে যাইতে মানে রাশিয়া বর্ডার দিয়ে, বাট এখন পর্যন্ত ওরা মানে দুনুপক্ষের কোনো সমতা পাইতেছে না, যার কারণে ওরা নিতে পারতেছে না এদিক দিয়ে। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে কি, এখানে আরেকটা সমস্যা হচ্ছে কি, ওদেরকে আসলে যে রাস্তা দিয়ে এভাকুয়েট করার জন্য কথা চলতেছে ওইটা হচ্ছে আপনার টোটালি এখন হচ্ছে রাশিয়ান আন্ডার, এবং এই রাস্তাটা, এই রাস্তাটা খুবই রিক্স একটা রাস্তা, যে মানে যেই বর্ডারটার কথা বলছো কোন রকম আর কি নিরাপদ না। এখন ইন কেস আমরা যদি, এখন তারা যদি আমাদের ইভোকেট করতে চায়, ইন কেস যদি তখন কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তখন রাশিয়ান পক্ষ বলবে ইউক্রেনিয়ানদের কথা, ইউক্রেন বলবে রাশিয়ানদের কথা। নিরাপত্তার ব্যাপারে কি নিশ্চয়তা দিয়েছে? কলেজের ব্যাপারে যদি বলতে চাই, কলেজ থেকে আসলে ইউনিভার্সিটির ব্যাপারে আসলে নিরাপত্তা এখন ওইভাবে কিছু বলে নাই, শুধু বলছে যে সবাই সবার মতো নিরাপদে থাকতে আর কি। মানে হোস্টেলেই থাকো, এই তো? হ্যাঁ, হোস্টেলেই থাকে। হ্যাঁ। আচ্ছা, তোমরা তো মানে বের হতে পারছো না, মানে বাইরে তো যেতে পারছো না নাকি, শহরে টহরে? না না, বাইরে মানে মার্শাল ল চলতেছে, কারফিউ, কারফিউ একটা সময়সীমা আছে। হ্যাঁ, তো যার কারণে আমরা বের হইতে পারি না। আর আরেকটা বই হইছে মানে যে কোনো সময় এয়ার স্ট্রাইক হইতে পারে। আচ্ছা, তো এখনো বড় ধরনের কোনো এয়ার স্ট্রাইক হয়নি সুমি শহরে নাকি? এখানে আপনার ডেলি এয়ার স্ট্রাইক হয় আশেপাশে, আমাদের এখানে ডেলি ধরেন 4-5 বার সাইরেন বাজে। তো সবসময় আমাদের মানে রেডি থাকতে হয় বাংকারে যাওয়ার জন্য, বাংকারে মাঝে মধ্যে আমাদের রাত কাটাতে হয় মানে বাংকারে শেল্টার নেওয়ার জন্য, শেল্টার নেওয়ার জন্য। আর তাছাড়াও এখানে গত পরশুদিন আপনার এখানে পাওয়ার প্ল্যান্টে, ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে আপনার শেলিং হয়েছিল। তো সেই কারণে আমাদের এখানে হোস্টেল আশেপাশে পুরো সুমি এলাকায় এখানে ইলেকট্রিসিটি, পানি, সবকিছুর এখানে মানে সমস্যা হচ্ছে, ইভেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। ও, তো যখন কি সাইরেন বাজে তখন তোমরা কোথায় নিচে চলে যাও নাকি? জি জি জি, বাংকারে, নিচে নিচে। বাংকার কি আছে ওখানে? কি বাংকার আছে? জি জি জি, এখানে বাংকার আছে। আচ্ছা, তো এমনি এখন এখন কি ইলেকট্রিসিটি নাই তোমরা কি মানে অন্ধকারের মধ্যে কেন? আমাদের এখানে হচ্ছে এখন ইলেকট্রিসিটি নাই আর কি। আর ইলেকট্রিসিটি থাকলেও আমাদের বলে যে রাত্রে যতগুলো লাইট আছে সবকিছু অফ করে রাখতে, কারণ ড্রোনস, এখানে রাশিয়ার ড্রোন থাকে উপরে, তো তারা বিভিন্ন সময় অ্যাটাক করতে পারে আর কি, এজন্য আমাদের লাইট অফ করে রাখতে বলে। ও আচ্ছা, তোমাদের সাথে তো তোমাদের বাবা মা মানে অভিভাবকের সাথে বাংলাদেশে নিয়মিত যোগাযোগ আছে? জি 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 জি, নিয়মিত যোগাযোগ আছে। আমরা চেষ্টা করি আর কি, কারণ আমাদের মোবাইলের চার্জটা রাখা লাগে যে কোনো সময়। তারপরে এখানে নেটওয়ার্কের সমস্যা আছে মাঝে মধ্যে, এখানে নেটওয়ার্ক ইলেকট্রিসিটির কারণে নেটওয়ার্কের সমস্যা দেখা। আচ্ছা, তো তোমাদের প্রতিষ্ঠানের নাম কি? এখানে বাংলাদেশি কতজন আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুমি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আমরা বাংলাদেশি স্টুডেন্ট আছি 4 জন। 4 জন? আচ্ছা, একটা মেয়েও কি আছে যে ফারজানা? জি 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 জি, ফারজানা আমাদের সাথে। ফারজানাই তোমাদের নম্বরটা দিয়েছিল আর কি। ফারজানা কেমন আছে, কোথায় আছে সে, কি অবস্থার মধ্যে? আছে, ভালোই আছে, আমাদের সাথে মোটামুটি আমাদের মধ্যেই আছে কি পরিস্থিতি, আমরা একই সাথে। আচ্ছা, তোমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ তো আছে সব সময় না? জি 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 জি, পারস্পরিক যোগাযোগ। আর ভারতীয় স্টুডেন্টের সংখ্যা কত? অ্যারাউন্ড 1000 এখানে ভারতীয় স্টুডেন্টের সংখ্যা, প্লাস 500 মতো নাইজেরিয়ান আছে এখানে। নাইজেরিয়ান আছে? আচ্ছা আচ্ছা। তো ভারতীয়রা যদি বের হয় তাহলে ওদের সাথে কি কোনো ট্যাগ হয়ে মানে হয়ে তোমরা বের হতে পারবা কিনা? আমাদের এখানে সমস্যা হচ্ছে যে ভারতীয়দের সবাইকে একসাথে ইভ্যাকুয়েট করা সম্ভব না, প্লাস এখানে মানে উই ফিল লাইক এনাফ বাস আসবে না এখানে। তো ইভেন ভারতীয়, হ্যাঁ, আর ভারতীয়রাও তারাও মানে চিন্তা ভাবনা করতেছে যে সুরে রাশিয়াতে না যাওয়ার জন্য, বিকজ নো ওয়ান ফিলস সেফ ইন রাশিয়া। তো তারা
জি, তো আমাদের অফকোর্স আমরা বাংলাদেশি বলে আমাদেরকে সবসময় সেকেন্ড প্রায়োরিটি রাখতে, কারণ ভারতের অ্যাম্বাসি থেকে আমাদের তারা ব্যবস্থা করবে সবসময়। যাও তো তোমরা কি চাচ্ছ কি পোল্যান্ডে যেতে নাকি রাশিয়ায় যেতে, মানে তোমাদের কাছে কি মনে হয়? বিকজ রাশিয়া আমাদের সেফ মনে হচ্ছে না এরকম না, এক্স্যাক্টলি রাশিয়া আসলে আমরা সেফ মনে করতেছি না, কারণ ওদের যে রুটটা দিয়ে এক্স্যাক্ট মানে এভাকুয়েটের কথা চলছে, বেলগোরদ নামে যে বর্ডার আছে মানে যে রোডটা দিয়ে অ্যাকচুয়ালি ওরা ওদের নিয়ে যাবে, আপনারা হয়তো দেখতে পারবেন মানে নিউজে দেখাইতেছে ওই ওই এলাকাগুলো খুবই দখলে নিয়ে নিছে ওরা, এখন ওরা খুব দখলে নিয়ে নিছে। এখন আমাদের কথা হচ্ছে কি, এখন যদি কোনো একটা সাইড থেকে এখানে ফায়ারিং হয় বা যে কোনো কিছু হইতে পারে কনফ্লিক্ট সিচুয়েশনে, তখন কোনো পক্ষ কিন্তু এটার রেসপন্সিবিলিটি নেবে না, মানে এটা আমরা থিঙ্ক করি, এই জন্য এটা আমাদের কাছে রিস্ক মনে হচ্ছে। এমনি তোমাদের খাওয়া দাওয়া বা প্রতি কোনো সমস্যা হচ্ছে? খাওয়া দাওয়া বলতে আমরা মানে এই সিচুয়েশনটা দেখার সাথে সাথে আমরা মোটামুটি অনেক কিছু খাবার স্টকে রাখছিলাম, তো এখন খাবার মানে অলরেডি 10 দিন 11 দিন হয়ে গেছে আজকে, তো খাবার দাবার মোটামুটি শেষের দিকে আর কি। তো ইউনিভার্সিটি থেকে কিছু এজেন্ট আছে আমাদের আমাদের যারা দেখাশোনা করে আর কি, ওরা মানে সার্ভাইভ করার জন্য কিছু খাবার খাবার প্রোভাইড করতেছে আর কি, তো এগুলো আচ্ছা আচ্ছা আশা করি শেষ হয়ে যাবে আর কি অল্প কিছু। আপনার আমাদের কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা আসলে আপনার এখানে যে গ্রোসারি সবগুলো আছে ওইখান থেকে আমরা খাবার কিনতে পারতেছি না, এখন কারণ হচ্ছে যে আমরা আজকেও গেছি গতকালকে গেছি টোটাল সবকিছু খালি, কারণ ওদের সাপ্লাই আসতেছে, সাপ্লাই টোটালি বন্ধ। আপনি মানে যা যা দরকারি মানে প্রয়োজন যা যা দরকারি বলেন কোনো কিছু নাই সেখানে, মানে সম্পূর্ণ খালি। বুঝতে পারছি। আচ্ছা একটু আমি, হ্যাঁ বলো, বলো। এখন দেখা গেছে যে আমাদের কাছে পর্যাপ্ত যদি দেখা গেছে আমাদের টাকা থাকা সত্ত্বেও আমরা কিনতে পারতেছি, এটা হচ্ছে প্রবলেম, কিনতে পারছি। দর্শক শুনলেন, ইউক্রেনে আটকা পড়ে থাকা আমাদের যে শিক্ষার্থী তাদের জীবন কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি তারা প্রতিনিয়ত মোকাবেলা করছে, আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে যেভাবেই হোক আমাদের সন্তান আমাদের এই শিক্ষার্থীদের বাঁচাতে হবে। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।